বজবজে গ্রেফতারি প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা কানাই দাস সহ বাকিদের দাবি, ভুল কিছু মানুষকে ধরে নিয়ে গেছে, যাদের কোনো দোষ নেই, পুলিশ অত্যাচার করছে, পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন তারা। সেই জায়গা থেকে উনি যে কোনো ভাবে পুজো করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, ছাদের মধ্যে, কোনো ঘরের মধ্যেও নয়, সেইখানটাতে। কালকে চ্যানেলে হবার পর পুলিশ সারা রাত এত অত্যাচার করেছে যে বলা যাবে না। যারা বাজির সঙ্গে যুক্ত নয় সেই মহিলাদের নিয়ে চলে গেছে, যে বাচ্চা স্কুলে পড়ে তার ফ্যামিলি বাড়ির সঙ্গে যুক্তই নয়, সেই ফ্যামিলির ছেলে এবং মেয়েকে নিয়ে চলে গেছে। এলাকা এলাকা প্রচন্ড দোকান ভাঙচুর, বাড়ি ভাঙচুর, সমস্ত কিছু করেছে। যে বাড়িতে ঘটনা ঘটেছে সেই বাড়িতে কি নিশ্চিতবাজি ছিল? না, নিশ্চিতবাজি নিশ্চিতবাজি না, বলছে আমারই তো কাজ ছিল। না, বলছে বিআইডি বাজি কারবার ছিল। সেই বাড়িতে কোনো নিশ্চিত মানে আসল বাজি কারবারিদের ধরতে না পেরে নিরীহ মানুষের দুর্ঘটনা হলে সেখানটাতে তখন তো প্রশাসন বুঝবে না যে কার নিষিদ্ধ কারিয়ে সেখানটাতে এলাকাকে শান্ত করতে গিয়ে যাতে মানুষ কোনো রকম ক্ষিপ্ত না হয় সেই কাজ তারা করছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সারা বছর তোমরা প্রশাসন থাকো, সারা বছর অন্তত কারবারের প্রতি নজর রাখা তোমাদের উচিত। আজকের সেই সেখানটাতে প্রত্যেক বছর রেট করে, যদি রেট করে মাল তোলে, মাল ধরে এবং বস তোলার মধ্যে বস বাজে সব থেকে রেটের হার বেশি এবং প্রশাসনিক স্তরে নিষিদ্ধবাজি অ্যারেস্টের হারও বেশি। সেইখানটা থেকে আজকের যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, যেখানে দুর্ঘটনার ঘটনার কোনো কথাই নয় যে এখানটাতে এরা বাজি করেও না, শুধু সিজনের সময় বাজি রাখে। এবার তিন চার বছর ধরে কোনো বাজি নিষিদ্ধ বাজি বিক্রি হচ্ছে না, সেই ধরনের কিছু বাজি হয়তো থাকলে থাকতে পারে।